যেদিকেই চোখ যায় শুধু ধ্বংসস্তূপ, সাজানো গোছানো শহর যেন হুট করে পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। বাতাসে লাশের গন্ধ, সারি সারি মরদেহ। প্রাণে বেঁচে যাওয়া মানুষেরা খুঁজছেন প্রিয়জনের মুখ, আরও একটাবার যদি দেখা মেলে, হোক না নিথর দেহটা। তুরস্ক ও সিরিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে আসলে কেঁপে উঠেছে গোটা বিশ্বই। অসংখ্য বাড়িঘর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, সেখানে অনেকেই প্রহর গুনছেন শেষ নিঃশ্বাসের, অনেকে আর বেঁচেও নেই। এমন মানবেতর অবস্থা যখন হাজার হাজার মাইল দূরে, তখন অন্য সবার মতো বাংলাদেশে বসে কাঁদছে বিশ্বের সেরা অলরাউন্ডারের মনও। তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া ভয়ানক ভূমিকম্পে মর্মাহত শাকিব আল হাসান, বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তুরস্ক ও সিরিয়াবাসীর জন্য নিজের উদ্বেগ আর উৎকণ্ঠার কথা প্রকাশ করেছেন, জানিয়েছেন সহানুভূতি। সেসব এলাকায় অবস্থিত বাংলাদেশিদের খোঁজ খবর নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। শাকিব সেই ভিডিওতে বলেন, আসসালামু আলাইকুম, আমি আসলে আজ খুবই মর্মাহত। আশা করি এ মুহূর্তে তুরস্ক ও সিরিয়ায় থাকা সবার আত্মীয় স্বজন ও প্রিয়জনরা নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমি চেষ্টা করছি পরিচিত সবার খোঁজ খবর নেওয়ার, আশা করি আপনারাও নিচ্ছেন। দেশের একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এই দুই দেশে বিনামূল্যে কথা বলার সেবা চালু করেছে। শাকিব সেই বিষয়েও অবহিত করেন তার ভিডিওতে। তিনি আরও বলেন, আপনাদের যখনই মনে হয় কথা বলুন, ওদের খোঁজ খবর রাখুন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। এক সপ্তাহ আগে তুরস্ক সিরিয়া সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। 7.8 মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত 33,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সিএনএন। সিরিয়ার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্ক, ক্ষতিগ্রস্তদের সিংহভাগই এই দেশটির। চরম মানবিক বিপর্যয়ে মানবেতর জীবনযাপন করছেন দুই দেশের মানুষেরা। বেঁচে থাকার তাগিদে এক শ্রেণীর মানুষ শুরু করেছেন ছিনতাই ও লুটপাট। তুরস্কের জরুরি সমন্বয় কেন্দ্র SAKOM জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতেই হতাহতের সংখ্যা বেশি, তবে পরিস্থিতি ও পরিবেশ অনুকূলে না থাকায় উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। তাতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অনেককে উদ্ধার করা সম্ভব হচ্ছে না, ফলে শেষ হয়ে যাচ্ছে বেঁচে থাকার শেষ আশাটুকুও। যদিও স্বস্তির খবর হচ্ছে, ভূমিকম্পের পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও অনেক জায়গা থেকে মানুষকে জীবিত উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। এদিকে আহত ও স্বজন হারা মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। এখন পর্যন্ত কমপক্ষে 100,000 মানুষ আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এখনও জীবিত মানুষ উদ্ধারের আশায় প্রাণপণে লড়ছেন উদ্ধার কাজে নিয়োজিতরা। তবে যত সময় যাচ্ছে প্রাণ বাঁচানোর আশা ততই যেন ফিকে হচ্ছে। এদিকে ভূমিকম্পে ভবনগুলো ধসে পড়ার ঘটনায় দায়ী করে 113 জনের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।